হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি তোমরা ভালো আছো। তো কাল ডিমুর জন্য একটা সারপ্রাইজ আসছে, বাট ডিমু তো আসলে এখন বুঝতে পারবে না যে হোয়াট ইজ সারপ্রাইজ, তো এখন বুঝতে পারবে না। বাট একটা সময় আসবে যে আমার ব্লগ দেখে ডিমু বুঝতে পারবে যে ওটা সারপ্রাইজ ছিল। তো যাই হোক, এখন যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে সেটা আমার বাড়িতে রোজই চলে, কারণ আমার মায়ের ফেভারিট মিউজিক। তো তোমাদেরও এনজয় করতে হবে সেই মিউজিক। আর এখানে এই যে জেনি শুয়ে আছে, আর তোমাদের দেখাই যে সারপ্রাইজটা কি, চলো দেখতে থাকো। দোলনাটা সুন্দর না? একদম দোলনাটা খুবই সুন্দর, কিন্তু আমি দিই গেছে দাদা। তো আমার সারপ্রাইজটা না পেন্ডিংই থাকো, আমি পরেই দেবো, তোমরা সেটা দেখতে পারবে। আর একটা ছোট রিভিউ দিই দোলনাটার ব্যাপার। আমরা যে সময় দোলনা চড়েছি আমাদের ছোটোবেলার টাইম খুব বেশি মজবুত ছিল, সে এখনকার দোলনা সেরকম পরিমাণ মজবুত নয় যা দেখলাম। আর সেকেন্ড রিভিউ হচ্ছে কালকে এটা তৈরি করতে আমার সত্যি কিছু বলার নেই, শেষ হয়ে গেছিলো। মানে কোনো একটা বক্সে একটা দেখায় যে কিভাবে তৈরি করতে হয়, সেরকম কোনো চার্ট নেই যে কিভাবে তৈরি করতে হয়, ইভেন কোনো ইউটিউবে কোনো একটা রিভিউ নেই, আর যার জন্য আমার এটা সেট করতে খুব কষ্ট হয়েছে। কারণ পিন ছোট বড় ছিল, এভরিথিং ঠিকঠাক গোছানো ছিল না, তো খুব কষ্ট হয়েছে। বা শেষ পর্যন্ত এটা সেট হয়েই গেছে, এই যে সেট হয়েই গেছে। যদিও আর সামনে যে একটা পুতুল রয়েছে, এই যে এই পুতুলটা খোলা যায়, তো এই খোলা যেহেতু যায়, তো যার জন্য আমাদের বাড়ির মিমি জেনি ওটার প্রেমে পড়ে গেছে। তো সেটা এটা যখনই আমি ওই পুতুলটা খুলছি তখনই ওরা রেডি যে ওটা ওদের দিতে হবে। আর আমি যখনই দোলনার সামনে আসছি, এই যে ম্যাডাম এখানে এসে শুয়ে পড়েছে, ও ভাবছে আমি ওকে ওইটা দেব। এখন যেহেতু মিমি নেই তার জন্য ও ভাবছে আমি ওকে দেব ওটা, তো যার জন্য ও এখন দোলনার সামনেই রয়েছে। অবশ্য কাল অনেক বেশি জেনি রেগে গেছিলো, ভেবেছে সবার জন্য সব কিছু হচ্ছে আমারটা কোথায়, তো স্বাভাবিক, সেটা তো হওয়াই উচিত। এখন সে শান্ত আছে, হ্যাঁ বলেছি পরে একটা কিছু কিনে দেবো, এখন শান্ত আছে, দেখা যাক কতদিন শান্ত থাকে। আর অনেকেই আমার ভিডিও দেখতে দেখতে নিশ্চয়ই ভাবছে যে আমার এই গালটা ফোলা কেন। আসলে বলে দিই, এখানে আমার একটা আকল দাঁত হয়েছে যার জন্য এই পোর্শনটা পুরো ফুলে গেছে, আর যা এটা আমাকে ডক্টর বলেছে অপারেশন করতে হবে। তো ডক্টর এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়নি, যার জন্য আমি ওটা করতে পারছি না। আর আমার প্রচণ্ড ব্যথা, যাদের আকল দাঁত হয়ে গেছে বা হচ্ছে বা জানো এই জিনিসটা কি, তারাই একমাত্র বোঝে আকল দাঁতের ব্যথা কতটা। মানে আমি বুঝতে পারি না এত বড় বয়সে দাঁত ওঠে কিনা, সো ফানি না, সত্যি ফানি তো বটেই, বাট ব্যথা প্রচণ্ড রয়েছে। ইভেন দেখতে পাচ্ছ যে এই পোর্শনটা পুরো ফুলে গেছে, আর আমি কথা বলছি বেরম টাইপ লাগছে। সো যাই হোক, আমার ব্লগটা এনজয় করো, আর চলো দেখাই তোমাদের মিমি জেনি কি করছে। জেনি, ও জেনি, ঘুম হয়নি? এই নখগুলো কিসের জন্য বড় করে? হ্যাঁ
কিসের জন্য বড় করে গেছো? নেল আর্ট করবে বলে? অনেক ডিজাইন করবে, এত বড় বড় নেল করে রেখেছো, এগুলো কি? আচ্ছা ডিস্টার্ব হচ্ছে তোকে? না পরশু দিন স্নান করালাম, ওই ওট ওর এদিকে ওঠ, এদিকে এদিকে, তোকে পরশু দিন স্নান করালাম আর এগুলো করে দিয়েছিস, কি অবস্থা? পরশু দিন স্নান করালাম, তার মধ্যে একদম কোথা থেকে সিঁদুর মেখে চলে এসছে। তা আমাদের বাড়ির টেডি বিয়া, এগুলো কি, এগুলো কি নোংরা? হ্যাঁ নোংরা নোংরা, এই নোংরা স্টিক খাবে, আদিকে শুয়ে থাকবে, কাজ হবে না, কাজ করবে না, কাজ না করলে স্যালারি কে দেবে? ওটো ওটো কাজ করতে হবে তো। আচ্ছা শোক শোক, সরি সরি ডিস্টার্ব হয়ে গেল, ঘুমো 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 পারো, টাটা 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 টাটা। আর এক ম্যাডামকে দেখাই, মিমি। আমি তুমি কি করছো ওখানে বসে, কি করছো? শোনো এখানে, শোনো শোনো শোন এখানে আর শোনো, আসবি না? মিমির আবার ভীষণ মানে অ্যাটিটিউড, আমাকে পর্যন্ত পাত্তা দেয় না, এই দেখুন। আর শোন শোন না, এই শোন না শোন না, দেখেছো হাতটা সরিয়ে নিল কেমন? এই শোন না, চলে যাচ্ছিস তো, এই দেখ চলে যাচ্ছিস তো। দেখলেন তো কেমন মজা করি ওদের সাথে? মজা তো নয়, ওরা ভাবে কি জিনিস আমি, সারাক্ষণ ডিস্টার্ব। আসলে ডিস্টার্ব না করলে একটু হয়, যাই হোক, যে দোলনায় যে মাঙ্কিটা দেখছো না, ওই মাঙ্কিটা কিন্তু দোলনার সাথে দেয়নি। মাঙ্কিটা আমি নেপাল গিয়েছিলাম, এনেছিলাম ডিমুর জন্য, তো দোলনায় ঝুলে গিয়েছি, কি সুন্দর লাগছে না? জানি জানি কি সুন্দর লাগছে। যাই হোক, দেখতে থাকো আমার ব্লগটা, লাইক করতে কিন্তু ভুলো না। বসো, এটা খাবে তো, এটা খাবে তো, বসো। মিমি কেসে গো, মিমির মতন বসো। জেনি জেনি সেট, এই দেখো ওইটাকে কেটে নিলাম, বসো বসো, ভদ্র বাচ্চা একেবারে, একেবারে ভদ্র বাচ্চা, তাই তো জেনি? মিমি স্ট্যান্ড আপ, কম স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, রেডি স্ট্যান্ড আপ, রেডি 1 2 3। ও শিট, কি মিস জেনি, নো নো জেনি সিট, স্ট্যান্ড আপ, গুড গার্ল। তো মিমি জেনির সাথে একটু খেলাধুলা করে চলে এসেছি একটু এডিটিং করতে, চেষ্টা করছি আজকের একটা নেপাল ব্লগ ভিডিও আপলোড করব, মানে চেষ্টা করছি, কতদূর এডিটিং হবে আমি ঠিক জানি না। আর এই যে ভিডিওটা দেখছো এটা আমি কাল আপলোড করব, আর এখন যেহেতু ডিমু ঘুমাচ্ছে তার জন্য আমি এডিটিং করতে চলে এসেছি, নাহলে ডিমু উঠে গেলে আমাকে আবার ধরতে দৌড়াতে হবে। তো মা এসে একটু চা আর একটু রুটি দিয়ে গেল, মানে রুটি মানে কিন্তু হাতে করা রুটি না, আমার ফেভারিট সেই এই যে গোল রুটি যেটাকে বলে পাউ ভাজি রুটি, তো এটা আমার একটু ফেভারিট। 5 মিনিটস লেটার, ও এডিটিং করতে বসে যে ভয়টা পাচ্ছিলাম যে উঠে যাবে সেটাই হলো। আমাদের ডিমু ম্যাডাম উঠে গেছে, এই যে ডিমু, এরকম করে থাকতে খুব ভালোবাসে, এরকম থাকবে, এই যে সবে জাস্ট এডিটিং করতে বসলাম, আনালাম যে আমি এডিটিংটা করে আজকে মোস্ট প্রবাবলি আপলোড করব, তখনই আমাদের পুচকে ম্যাডাম জেগে গেল, দেখো কত শান্ত। এরকম করে দোল দিতে হবে,
দোল না আনা হয়েছে তাও হবে না, এরকমই দোল দিতে হবে এইরকম। A few inches later. Okay, so good afternoon, friends. সেই সকাল থেকে মানে কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই যাচ্ছে, কিছু বলার নেই আর। মানে এমন বৃষ্টি না জোরে না কম, কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব, কোনো কিছু সে শোকাচ্ছে না। বৃষ্টি খুব ভালো লাগে যখন আপনি রিলেশনে আছে, তখনই আপনার কাছে বৃষ্টি ভালো লাগবে। বা যখন আপনি কলেজে যাচ্ছেন তার আগে যদি বৃষ্টি হয় তখনই আপনার ভালো লাগছে। যখন আমি পড়তে যাচ্ছি তখন যদি বৃষ্টি হয় তাহলে খুব ভালো লাগছে। কিন্তু তার আগে বস, বাচ্চা কাচ্চা বাড়িতে, মানে আমার বাড়িতে যেহেতু আমার ভাজি আছে ডিমু, তো তার তো ওই শুশু করা যে কাপড় সে তো শুকাচ্ছে না। এত কাপড় ছিঁড়ে ছিঁড়ে কাপড়ের ফ্যাক্টরি হয়ে গেল, কিন্তু সব কাপড় ভিজে শোকাচ্ছে না। তো এইসব বাড়িতে না খুব প্রবলেম, মানে এইরকম বৃষ্টি ওয়েদারে। যাই হোক, সব জায়গায় তো খাটের মাথা, এর মাথা, তার মাথা তো টাঙিয়ে রেখেছে মা, যে কোনো কারণে একটু শুকে গেলেই হলো আর কি। যাই হোক, এখন এই ঘরটা ফাঁকা পেয়েছি তাই এই ঘরে চলে এসেছি ব্লগটা করার জন্য। তো এখন আমি নেপালের পোখরার ভিডিওটা এডিটিং করছিলাম, অর্ধেক অলমোস্ট হয়েই গেছে। চারটের সময় আজ ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড হয়ে গেছে, সো আমি যাব। এটা এত পরিমাণ ব্যথা যে ঘরে আর থাকা যাবে না, ইমিডিয়েটলি দেখাতে হবে। যাই হোক, আমার এই ব্লগটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর অবশ্যই বন্ধু ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।